গত 23 জুলাই প্রথম আলো একটা প্রতিবেদন বের করেছে। এখানে তারা বলছে বাংলাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা 3 লাখ ছাড়িয়েছে। বোঝাই যাচ্ছে ডেঙ্গু বেশ মহামারী আকার নিয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে ঢাকা শহরে ডেঙ্গু রোগীর সংখ্যা সব থেকে বেশি। বেশ কিছু মানুষ ইতিমধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। সুতরাং এটাই উপযুক্ত সময় ডেঙ্গু থেকে সচেতন হওয়ার। এই ভিডিওতে আমি দেখাবো ডেঙ্গু জ্বরের লক্ষণ, প্রতিকার ও চিকিৎসা। জনস্বার্থে ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করুন। ডেঙ্গু জ্বর সম্পর্কিত যে প্রশ্নগুলোর উত্তর দেব এই ভিডিওতে, ডেঙ্গু জ্বর কিভাবে ছড়ায়, ডেঙ্গু জ্বরের লক্ষণ, জ্বর হলে কি করবেন, ডেঙ্গু হলেই কি হাসপাতালে ভর্তি হতে হয়, সবশেষে বলবো কিভাবে ডেঙ্গু প্রতিরোধ করব। ডেঙ্গু জ্বর কিভাবে ছড়ায়। ডেঙ্গু ভাইরাস বাহিত এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়। ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী মশা কোনো ব্যক্তিকে কামড়ালেই সেই ব্যক্তি 4 থেকে 6 দিনের মধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। এই আক্রান্ত ব্যক্তিকে কোনো জীবাণুবিহীন এডিস মশা কামড়ালেই সেই মশাটিও ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী মশায় পরিণত হয়। এভাবে একজন থেকে অন্যজনে মশার মাধ্যমে ডেঙ্গু ছড়িয়ে থাকে। ডেঙ্গু জ্বরের জন্য দায়ী এডিস মশা অন্ধকারে কামড়ায় না, সাধারণত সকালের দিকে এবং সন্ধ্যার কিছু আগে এডিস মশা তৎপর হয়ে ওঠে। ডেঙ্গু জ্বরের লক্ষণ। ডেঙ্গু জ্বরের অন্যতম লক্ষণ হল অত্যধিক তাপমাত্রা। কখনো কখনো শরীরের তাপমাত্রা 105 ডিগ্রি পর্যন্ত উঠে যেতে পারে। এছাড়া আরও কিছু লক্ষণ রয়েছে ডেঙ্গু জ্বরের। ডেঙ্গু জ্বরের প্রাথমিক ও মূল লক্ষণই জ্বর। এই জ্বরের কিছু বৈশিষ্ট্য রয়েছে। এটা যেহেতু একটি ভাইরাস জ্বর, এই জ্বরের প্রথম থেকেই অত্যধিক মাত্রায় জ্বর উঠে যায়। দেখা যায় প্রথম দিন থেকে 102, 103, 104 বা 105 ডিগ্রি পর্যন্ত জ্বর উঠে যেতে পারে। আরেকটি বৈশিষ্ট্য হলো অন্যান্য জ্বর প্রথম থেকেই একটু ওঠানামা করে, যেমন ধরুন টাইফয়েড জ্বর বা নিউমোনিয়া জ্বর। দেখা যায় জ্বর একটু উঠল বা সন্ধ্যার দিকে জ্বর একটু নেমে এলো। তবে ডেঙ্গু জ্বরের বৈশিষ্ট্য হলো শুরু থেকে অত্যন্ত উচ্চ মাত্রায় চলে যায় এবং ওষুধ না খাওয়া পর্যন্ত, যেমন ধরুন প্যারাসিটামল জাতীয় ওষুধ না খেলে জ্বরটি নামবে না। এই জ্বরের আরেকটি বৈশিষ্ট্য হলো এটি স্বল্পমেয়াদী হয়। ডেঙ্গু জ্বরে জ্বরের সাথে আরও কিছু লক্ষণ দেখা যায়, যেমন আপনার সারা শরীরে ব্যথা, ডেঙ্গু জ্বরে বমি বমি ভাব থাকে, এমনকি বমিও হতে পারে। অনেকের আবার জ্বরের সঙ্গে শরীরে লাল দাগ পড়তে পারে, একে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় র্যাশ বলে। সেই র্যাশের সঙ্গে রোগীর শরীরে চুলকানিও চলে আসতে পারে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ABM আবদুল্লাহ বলছেন, এখন যেহেতু ডেঙ্গুর সময়, সেই জন্য জ্বর হলে অবহেলা করা উচিত নয়। জ্বরে আক্রান্ত হলেই সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিচ্ছেন। তিনি বলছেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন তারা অবশ্যই জ্বরকে অবহেলা করেছেন। ডেঙ্গু হলেই কি হাসপাতালে ভর্তি হতে হয়? ডেঙ্গু জ্বরের 3টি ভাগ রয়েছে। এ ভাগগুলি হচ্ছে A, B এবং C। প্রথম ক্যাটাগরির রোগীরা নর্মাল থাকে, তাদের শুধু জ্বর থাকে। অধিকাংশ ডেঙ্গু রোগী এ ক্যাটাগরির, তাদের হসপিটালে ভর্তি হবার কোনো প্রয়োজন নেই। বি ক্যাটাগরির ডেঙ্গু রোগীদের সবাই স্বাভাবিক থাকে, কিন্তু শরীরে কিছু লক্ষণ প্রকাশ পায়, যেমন তার পেটে ব্যথা হতে পারে, বমি হতে পারে, কিংবা সে কিছুই খেতে পারছে না। অনেক সময় দেখা যায় 2 দিন জ্বরের পর শরীর ঠান্ডা হয়ে যায়, এক্ষেত্রে হাসপাতালে ভর্তি হওয়াই ভালো। সি ক্যাটাগরির ডেঙ্গু জ্বর সব থেকে খারাপ, কিছু কিছু ক্ষেত্রে ICU এর প্রয়োজন হতে পারে। কিভাবে ডেঙ্গু প্রতিরোধ করব? অধ্যাপক আবদুল্লাহ বলছেন এডিস মশা ভদ্র মশা হিসেবে পরিচিত। এসব মশা সুন্দর সুন্দর ঘরবাড়িতে বাস করে বলে তিনি উল্লেখ করেন। এডিস মশা সাধারণত ডিম পাড়ে স্বচ্ছ পানিতে, কোথাও যাতে পানি 3 থেকে 5 দিনের বেশি জমা না থাকে। এ পানি যে কোনো জায়গায় জমতে পারে, বাড়ির ছাদে কিংবা বারান্দায় ফুলের টবে, নির্মাণাধীন ভবনের বিভিন্ন পয়েন্টে, রাস্তার পাশে পড়ে থাকা টায়ার কিংবা অন্যান্য পাত্রে জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করে। এই ভিডিওটি করতে আমি ইনফরমেশন নেওয়ার জন্য যে সমস্ত সোর্সগুলো ব্যবহার করেছি, BBC বাংলা, প্রথম আলো এবং NTV BD। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।